Hello, students. Good morning to everyone. How are you? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to your English class of standard one. Okay, let's start. You can see. আই হ্যাভ ওপেন্ড দ্য চ্যাপ্টার দিস ইজ আওয়ার চ্যাপ্টার অ্যান্ড আওয়ার চ্যাপ্টার নেম ইজ মুরালিস ম্যাঙ্গো ট্রি এই মুরালিস ম্যাঙ্গো ট্রিটা হলো এই যে তোমাদের চ্যাপ্টার মেরি গোল্ডের আমরা করেছিলাম না এই যে আওয়ার ট্রি এই আওয়ার ট্রি আর একটা হচ্ছে সাব চ্যাপ্টার হচ্ছে মুরালিস ম্যাঙ্গো ট্রি এটা আমরা এখন পড়বো এটা অতটাও ইম্পর্টেন্ট না কিন্তু সুন্দর সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট এটা পড়িয়ে রাখছি ঠিক আছে তোমরা এটা জাস্ট পড়বে এটা মুখস্থ তোমাদের করতে হবে না ওকে স্টুডেন্টস লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য স্টোরি দেখো এখানে স্টোরি বলেছে না তো একটা স্টোরি আমরা পড়ব এখন কী বলছে দেখো মুরালিস ম্যাঙ্গো ট্রি লিসেন রিড অ্যান্ড এনজয় দিস স্টোরি এটা একটা গল্প যেটা কি আমরা পড়বো এখন আর আমরা মজার সাথে পড়বো তাহলে দেখো কী বলছে ওয়ান ডে মুরালি এট এ ম্যাঙ্গো ঠিক আছে ওয়ান ডে মানে কি একদিন মুরালি এট এ ম্যাঙ্গো মুরালি নামে একজন সে কী করলো ম্যাঙ্গো খেলো ঠিক আছে মানে আম খেলো হি তারপরে সে কি করছে দেখো হি থ্রু দ্য সিড বিহাইন্ড হিজ হাউস তারপরে সে কি করলো আমরা আমটা যখন খাই আমের ভিতরে একটা বীজ থাকে তো সেই বীজটা কি করলো এই মুরালি মুরালি বলতে এই লোকটি ঠিক আছে এই লোকটি কি করলো সে আমটা খাবার পর বীজটা সে তার বাড়ির পিছন দিকে ফেললো ঠিক আছে মানে ছুঁড়ে ফেলে দিল যেটা বললে বুঝবেন মেনি মান্স লেটর হি স এ প্ল্যান্ট এরপর কিছু মাস পর সে একটা কি দেখতে পেল প্ল্যান্ট প্ল্যান্ট মানে কি প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ বা গাছকে আমরা বলি প্ল্যান্ট ঠিক আছে তারপর কি হলো হি ওয়াটার দ্য প্ল্যান্ট এভরিডে এরপর সে কী করলো সে জল দিতে লাগলো ওই গাছটাকে কোন গাছটাকে সে আম খাওয়ার ফলে বীজ থেকে যে ওই যে বীজটা ফেলে দেওয়ার ফলে যে গাছটা বেড়ে উঠেছিল সেটাকে সে প্রত্যেক দিন জল দেওয়া শুরু করলো ঠিক আছে এরপর দা প্ল্যান্ট এবার উদ্ভিদটা কি হচ্ছে গ্রো ইন্টু এ বিগ ম্যাঙ্গো ট্রি এরপরে ওই যে বীজটা মানে যে দানাটা ফেলেছিল সেই বীজটা আস্তে আস্তে কি বেড়ে উঠছে বেড়ে উঠে কি হচ্ছে এ বিগ ম্যাঙ্গো ট্রি একটা বড় আম গাছে পরিণত হচ্ছে ঠিক আছে এভরি সামার মেনি ম্যাঙ্গোস গ্রো অন ইট এভরি সমার মানে প্রত্যেক গ্রীষ্মে কি হয় মিনি ম্যাঙ্গোজ মানে অনেক আম গ্রো অন ইট বেড়ে ওঠে এটাতে কোনটাতে এই যে দেখো এই গাছটাতে নাও মুরালিস চিলড্রেন এট দা ম্যাঙ্গোজ এখন কি এই যে মুরালি নামের লোকটা সে কী করলো তার যে চিলড্রেন মানে শিশুরা আছে সে তারা কি সবাই মিলে একসাথে দেখো ম্যাঙ্গো মানে আম খাচ্ছে ঠিক আছে তাহলে এই গল্পটা আমরা কী দেখলাম মুরালি নামে একজন ব্যক্তি সে কি করলো একদিন একটা আম খেলো এবং আম খাওয়ার পরে সে যে আমটা খেলো সেই আমের বীজটা সে তার বাড়ির পিছন দিকে ছুঁড়ে ফেলে দিল। এবার কিছু মাস পর মুরালি দেখতে পেলো ওই যে বীজটা ফেলে দিয়েছিল বীজটা থেকে কি একটা সুন্দর চারা গাছ জন্মেছে তারপর ওই চারা গাছটাকে দেখে সে প্রত্যেক দিন জল দিতে শুরু করলো এবার জল দেওয়ার পরে কি হলো বীজটা তো আস্তে আস্তে বেড়ে উঠলো আর এই বেড়ে উঠতে উঠতে কি হলো একটা গাছে পরিণত হলো তারপরে কি হচ্ছে প্রত্যেক গ্রীষ্মে এই এই যে আম গাছটা ওদের আম দিচ্ছে দেখো মিনি ম্যাঙ্গোস গ্রো অন ইট অনেক আম এতে কী হচ্ছে বেড়ে উঠছে নাও মুরালিজ চিলড্রেন এট দ্য ম্যাঙ্গো ম্যাঙ্গোস এভাবে কি এই যে মুরালির যে বাচ্চারা আছে তারা কি প্রত্যেকে খায় কি খায় আম খায় ঠিক আছে এই ছিল আমাদের স্টোরি ভীষণ সুন্দর তো হুম তোমরা সবাই বাড়িতে পড়বে এটা ঠিক আছে এরপর দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে খুব ইজি রিড দ্য দেখো সেই যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড টিক দ্য রাইট পিকচার এখানে কয়েকটা পিকচার আছে আর দেখো এই যে বাক্যগুলোকে পড়তে বলছে আর যে পিকচারগুলো ঠিক সেখানে তোমাদের টিক দিতে বলছে এই বলছে মুরালি এট এ কী ব্যানানা ম্যাঙ্গো ওয়ান ডে কী খেয়েছিল ম্যাঙ্গো তো ম্যাঙ্গো খেয়েছিল নেক্সট হি এর পরেরটা কী দিয়েছে দেখো হি ট্রু দ্য সিড ম্যাঙ্গো বিহাইন্ড হিস হাউস সে কি ফেলেছিল সিড তো হ্যাঁ সে বিচ ফেলেছিল তার বাড়ির পিছন দিকে মেনি মান্থস লেটার হি শ এ সিড না প্ল্যান্ট কয়েক মাস মানে কয়েক মাস পর সে কী দেখতে পেয়েছিল একটা বীজ দেখতে পেয়েছিল না উদ্ভিদ একটা উদ্ভিদ দেখতে পেয়েছিল তাই এটা নেক্সট হি ওয়াটার দ্য সিডস না প্ল্যান্ট এভরিডে সে প্রত্যেক দিন গাছে জল দিত মানে যাতে জল দিত তাই এটা মেনি অ্যাপেলস ম্যাঙ্গোজ্র মেনি অ্যাপেলস ম্যাঙ্গোস গ্রো অন দ্য ট্রি কী বেড়ে উঠেছিল অনেক ম্যাঙ্গোস তো এই ছিল এই চ্যাপ্টারটা যেটা কমপ্লিট আরেকটা দিয়েছে দেখো ড্র এ ট্রি এই যে সুইং লিভস ব্রাঞ্চেস ফ্রুট বার্ডস নেটস অ্যান্ড এ সুইং মানে যে দোল যেটা হয়তো ঠিক আছে তোমাকে একটা গাছ রাখতে হবে যার পাতা আছে কাণ্ড আছে কাণ্ড আছে গাছ পাতা থাকবে ডালপালা থাকবে ফ্রুট মানে ফল থাকবে বার্ডস যাতে পাখিরা বসে থাকবে নেটস তাতে পাখির বাসা থাকবে আর চেয়ে সুইং মানে দোল দোল হয় না গাছে দোল খাওয়ার জন্য দোল না সেই দোলনা থাকবে এমন একটা ছবি তোমাকে এখানটায় আঁকতে হবে ওকে সবাই চেষ্টা করবে আঁকার আর এখানে কিছু প্রশ্ন আছে ডেসক্রাইব দ্য পিকচার ইউজিং অল দ্য ওয়ার্ডস গিভেন বিলো এইসব দিয়েছে এই কোয়েশ্চেনগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয় তাই করতে হবে না শুধু তোমরা এইটুকু জেনে রাখো জাস্ট আমি স্টোরিটা তোমাদের পড়ালাম ওকে এটা তোমাদের অতটাও ইম্পর্টেন্ট না শুধু ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম বা তোমাদেরকে পড়ালাম ঠিক আছে তোমরা জাস্ট এটাকে পড়ে রাখবে ওকে স্টুডেন্টস আমাদের ক্লাস আজকে এখানেই শেষ নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টার শুরু করব। ইংলিশ ম্যারিগোল্ডের তোমাদের পরের চ্যাপ্টার কী আছে এই যে এ কাইট আমরা পরের দিন শুরু করব ওকে স্টুডেন্টস টাটা হ্যাভেনাইস ডে